sayang tuh doang, gue sih kalau sekali lagi tuh warna lah ganti. Ya itu sayang tuh kopi shop, sayang itu kopi shop. Tuh kacau dia tuh cukup lagi. Halo lagi guys. Ikan tuh ini kopi shop kan. Kita sayang. Karena asli aja lah, nggak kita bisa jual. Assalamualaikum, kamu nato sobaya, asal kuli sobaya, atau halo nih, cuci apa nanti nonton video itu rat, aku rat baju baru tak pun udah itu pun, tuh aja kami jago sayang usang kita kan, sayang mulik, mulik ar malik, mana tuh kota itu tempat beli tuh, saudara be malik mana raja, lokasi kami di dalam sayang, si lokasi itu kami jago, jadi rasta ya kami mana aku সায়ন আমি ফোন করেছিলাম সন্ধ্যা প্রায় 6টা 6:30টার সময় সায়নকে আমি ফোন করেছিলাম তো সায়নের কাছাকাছি আমি ওখানে গিয়েছিলাম প্যাসেঞ্জার তুলতে তো ওখানে মানে সময় ছিল না বলে সায়নকে বললাম যে রাত 12টা পর আমি আসব এসে আবার সায়নকে দেখাব তো এখন আমার সময় হয়ে গিয়েছে আমি ঘরেই চললাম তো ভাবলাম যে সায়নের ওইদিকেই মানে রাস্তা আমার সায়ন যেখানে থাকে ওইদিক দিয়ে আমাকে যেতে হবে তো আমি ভাবলাম চলো এখান থেকে যাই রাস্তাটা আছে কিছুক্ষণ কাছাকাছি যাওয়ার পর সায়ন আমি ফোন কিছুক্ষণ আগে আগে সায়ন একবার ফোন করেছিল আমাকে প্রায় 10-15 মিনিট আগে তখন আমি রাস্তায় ছিলাম আর ওই রাস্তায় ক্যামেরা মোবাইল ক্যামেরা ছিল বলে আমি কথা বলতে পারিনি তো আমি একবার ফোন করলাম সায়নকে আর ফোন করার পর আমি সায়নের সাথে কথা বলি তোমরা হয়তো আমাকে ভালো দেখতে পেয়েছো না অনেক রাত প্রায় রাত এখন 12:16-17 এরকম বেজে গিয়েছে তো তোমাদেরকে যে সায়ন কোথা কাজ করে আর কীরকম কফি শপে কাজ করে সেটাও আজকে তোমাদেরকে দেখাবো কারণ এখন সায়ন আছে ডিউটিতে রাখ কথা হয় মাঝে মাঝে সায়নের সাথে ভিডিওটা পুরো দেখতে থাকো সায়ন কিন্তু থাকে শহর রিয়াদ শহরে মানে রিয়াদ শহর বলছে সৌদি আরবের রাজধানী রিয়াদ ভালো জায়গায় শহরের মাঝামাঝি থাকে আমি আর সায়ন প্রায় কিছুটা দূরত্বে থাকি বেশি খুব একটা বেশি দূর না ভালো জায়গায় চলে এসেছে আমার খুব পছন্দের শহর রিয়াদ শহর খুব ভালো লাগে আমার রিয়াদ শহর রিয়াদ শহর ছেড়ে যখন আমি মাঝে মাঝে কোথাও যাই না মানে ভালো লাগে না আমার আর রিয়াদ শহরের ভিতরে থাকলে আমার খুব ভালো লাগে মানে এক ধরনের রিয়াদ শহরের সাথে আমার একটা আপন মনে হয় রিয়াদ শহরটা কাছাকাছি চলে এসেছি আমি এখন সায়নের Sayon Pump. হ্যাঁ সায়ন এই রাস্তায় আছে আসছে আমি 2-5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো তোর কাছে ঠিক আছে সায়ন ওখানে ফোন করেছিল তো কাছাকাছি আমি এসেছি কত মিনিট দেখাইছে 2 মিনিট দেখাইছে তো কাছে এত অতিরিক্ত কাছে তো 1 মিনিট দেখাইছে মানে আমি এতটা ভাবতে পারিনি সায়নের কাছে যাওয়ার রাস্তাটা তোমাদেরকে দেখাইছিল ক্যামেরাতে চলো এখন বাজে রাত 1:20 বাজে রাস্তায় তোমরা গাড়ি কম দেখতে পেয়েছো এই কারণে অনেক রাত হয়ে গিয়েছে এখানে এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে সায়ন কাজ করে এখানে
কি খবর ভাই? গাড়িটা সুজা করে লাগাই তাইলে ঢাকা লাগাই দেবো। সায়ন তো ডন, এই যে সায়ন, সায়ন তো ডন বলছি, যেখানে খুশি গাড়ি লাগিয়ে দাও ওয়ার এলাকা আর কি, আমার এলাকা নয় আবার বাইরের এলাকা। হ্যাঁ আই সায়ন ভিতরাই টাইম আছে, চলো একটু বাইরে যাওয়া যায়। সায়ন মেলা করেছে, অনেক টুপি উঠে আছে, একটু কোম্পানির টুপি ওকে পড়তে হবে। এ হচ্ছে সায়নের কফি শপ, সায়ন এই কফি শপে কাজ করে, সায়ন আমার সব। হ্যাঁ সায়ন, কিরকম কাজ চলে, রাত কিরকম লাগছে? ভালোই লাগছে বেশ। ভিডিও চলে যাবে বাড়িতে দেখবে তোমার, সায়ন উঠাই গেছে এক বসে। আর সায়ন আমাকে সীমান্ত বলেছিল, সীমান্ত বলে সায়নের সাথে কিছুক্ষণ কথা বললি, তারপর আবার পরে কথা হবে তোমার। তো সায়নের সাথে আমার কিছুক্ষণ কথা হইলে প্রায় এক ঘন্টা হবে নাকি সায়ন? এখন আমি চলে যাবো, সায়ন করছে ডিউটি এখানে, সায়ন দেখো এখানটায় এই কফি শপে কাজ করে, এমনি জায়গায় কাজ করে, তাও বলছে ভাল লাগছে না। ভাল লাগছে না সায়ন? ঠিক আছে সায়ন, এক মাসে মোটাই গেছে, বেশিদিন হয়নি ভাই। তো চলো যাই, আবার দেখা হবে সায়নের সাথে, আমি তো আসি এদিকে মাঝে মাঝে, সায়নের সাথে মাঝে মাঝে কথা। ঠিক আছে সায়ন, আর রান্না আসতে চাইছি, রান্নাকে কি করতে চাইছ বল? রান্না চলে এসো, ভালো জায়গা, বেশি নেওয়া দরকার নাই, বেশ ভালো থাকবো, আসো। তোর কোম্পানিতে আসবে? আমার কোম্পানিতে এলে তো ভালোই হয়, দেখা হয়ে যাবে তোর সাথে। ঠিক আছে, সাথে মাথা কিছু হবে না। তো চলো সায়নের সাথে কথা হইলে দেখা যাক, যাই আমি রুমে, আবার দেখা হবে। তো সায়নের সাথে দেখা করে আমি এখন রাস্তাতে চলে এসেছি ঘরে, সায়ন একটা ভালো কোম্পানিতে কাজ করে। তো রানা যদি তো আসতে চাস, তো সায়ন যে কোম্পানিতে এসে তো এই কোম্পানিতে যোগাযোগ করলে যোগাযোগ করতে পারিস। আর মোল্লাপাড়া থেকে আরেকজনও আমাকে ফোন করেছিল, সেও ড্রাইভারি কাজে আসবে বলছিল। তো ড্রাইভারি কাজে বাদ দিয়ে একটা কোম্পানিতে এলে মানে একটা সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে, তো এই কাজে আসলে আসতে পারিস। আর মোল্লাপাড়া সেও মোল্লা দুজনাই আসলে আসতে পারবে। তো ভালো লাগলো সায়নের সাথে দেখা করে, অনেকদিন থেকে দেখা করবো চেষ্টা করছিলাম, মাদ্রাসা বন্ধ ছিল আমার, ওই কারণে আমি দেখা করতে পারছিলাম না সায়নের সাথে। তখন আমার মাদ্রাসা চালু হয়ে গিয়েছে, আমি এখন ফিরি, মানে গাড়ি একদমই বন্ধ ছিল বলে আমি আর মানে দেখা করার সময়ও ছিল না রানার মানে সায়নের সাথে। তো সায়ন থাকে বেশ ভালো জায়গায় থাকে, সায়ন আর আমি বেশি দূরে থাকি না, কিছুক্ষণ আগেও বললাম আমি। তবে সৌদি আরব রিয়াদের মাঝামাঝি থাকে, মানে ভালো শহর সৌদি আরবের রিয়াদ হচ্ছে রাজধানী, আগেও বলেছিলাম। ভালো লাগলো সায়নের সাথে দেখা করে, মনটা আনন্দ হইল, গ্রামের ছেলে পাড়া একই পাড়া, মোটা হয়ে গেছে সায়ন 40 দিন, মানে আগের মাসে 1 তারিখ এসে তো বললে, এই মাসে 15 তারিখ মানে 16 তারিখ হয়ে গিয়েছে, মানে 1-1.5 মাসে সায়ন মোটা হয়ে গিয়েছে, ভালোই আছে। আর একটা সায়নের কাজ কেন ভালো আমি তোমাদেরকে বলি, কফি শপের কাজ শীত বর্ষা গরম মানে কোনো ওদের ইয়ে হবে না, কোনো তফাত নাই, মানে এসি ঘরের ভিতরে কাজ করছে, গরম হইলেও আর রুম ঠান্ডা থাকবে, শীতের সময় ঠান্ডা গরম হইলেও রুম গরম করে দিতে পারবে, বর্ষা মানে পায়ে হাঁটা দাঁড়িয়ে থাকা রোদ গরমে এইসবের কাজ নেয়, ভালো কাজ। আর মাইনে যেটুকু শুনলাম ভালো মাইনে, মানে ঠিকঠাক এখন এই মানে যেরকম পরিস্থিতি হিসাবে ভালো মাইনে। সায়ন বলছিল যে বাড়ি গেলে আর আইসো না, মানে বেশি টাকা ইনকাম, মানে বলে না যার যত টাকা তার তত আরও টাকার দরকার, সায়ন এখন ইনকাম করতে শুরু করে দিয়েছে, যে টাকা ইনকাম করছে আরও বেশি টাকার দরকার, মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে সায়নের সাথে। ঠিক আছে সমস্যা নাই, ভালো বুঝবি, যেরকম ভালো বুঝবি সেরকম করবে। তবে সায়নের সাথে আমি দেখা করে ভালো লাগলো, আর তোমরা যদি আসতে চাও, রানা যদি আসতে চাস, তাহলে তো সায়নের সাথে কন্ট্যাক্ট করতে পারিস, ওই কোম্পানিতে ভিসা নিয়ে আসতে পারিস, ভালো কাজ আমি যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমি যাবো, আমাকে প্রায় কোনো 1 ঘন্টা যেতে হবে গাড়ি চালিয়ে, মন দিয়ে গাড়ি চালিয়ে চলে যাই, ঘুম আসছে, রাত হয়েছে প্রায়, রাত প্রায় 1:30 বাজতে চাই। তো সায়ন ডিউটি করবে সকাল 4:00 পর্যন্ত। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে, বাই।